আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? অনেকদিন পর হচ্ছে ভয়েস দিয়ে হচ্ছে ভিডিও বানাচ্ছি, অনেক লং টাইম হয় আসা হয় না। আর আরেকটা কথা হচ্ছে কি অবস্থা সবার, ভালো আছেন? ইয়েস, আমরা তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। নিউ ইয়র্কে আমরা হচ্ছে এখানকার ওয়েদার এনজয় করতেছি ভালোভাবে। বহুত ঠান্ডা, অনেক ঠান্ডা ঠান্ডা। ইয়েস সেট, ইয়ে সবকা ফলোয়ার বাড়তে হ্যায়, মেরি ফলোয়ার কম কিউ হো রহা হ্যায় ইয়ার। ইয়ে ইনক্রিজ করনা পড়েগা, কিউ 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 হাম লোগ অ্যাক্টিভ নহীন রহতে, অ্যাক্টিভ হোনা পড়েগা ইয়ার। হাম তো সবকো ইয়াদ করতে হ্যায়, সব শায়দ হামে ভুল গয়ে হ্যায় না। ইয়া গাইস, যারা যারা আমাদেরকে বলে ভুলেন নাই, মনে আছে তো প্লিজ আমাদেরকে ফলো করেন, আমাদের ভিডিও লাইক টাইক করেন একটু, জাদা ফলো করো আর সেটকেও ফলো করেন। আমি আইডি মেনশন করে দিছি গাইজ। আমরা কিন্তু আপনাদের সবাইকে, মানে যারা সোশ্যাল মিডিয়াতে, সবাইকে আমরা খুব বেশি মিস করি, কারণ এটা হচ্ছে একটা বন্ডিং হয়ে গেছে। যখন আমরা সবার সাথে আসা যাওয়া বা কথা বলা হয়, এই তো একটা বন্ডিং, একটা ফ্যামিলির মতো সবাই, তো আমরা অনেক মিস করি সবাইকে। তো সবাই আমাদেরকে আবার ফলো করেন না গাইজ, কেন আমাদের আনফলো করে দিচ্ছেন, তো আমাদেরকে ফলো করেন। আমরা হচ্ছে নতুন নতুন এখন ভিডিও বানাবো, কারণ এখন আমরা একটু একটু ফ্রি হচ্ছি, তো চিন্তা ভাবনা করতেছি যে আমরা ভিডিও বানাবো রেগুলারলি। এই তো আজকে আমরা হচ্ছে বাইরে আসছি, বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করতেছে বাচ্চারা। আর কি বলে, সবাই আমাদেরকে ফলো করেন আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। মার্শাল্লাহ, এখানকার দেখো এই গাছগুলো কত সুন্দর গ্রিন গ্রিন হয়ে গেছে। এই একটা পার্ক, এখানে সবাই রিল্যাক্সভাবে বসে থাকে, অনেকে অনেকের দেখো এখানে বয়স্ক কিছু মানুষ বসে আছে, এত শান্তি মতন গান শুনতেছে ওনারা। এই যে দেখো কত সুন্দর গ্রিন গ্রিন একটা, মানে ওয়েদার, এটা গাছের নিচে আসলে মনে হচ্ছে একটা ঠান্ডা একটা কী বলে শান্তি অনুভব করা যায়, শান্তিতে মানুষ মনে করে বসে আছে, রিল্যাক্স হচ্ছে। দেখো গাছগুলো কত সুন্দর, well done. আমার বাচ্চাদের মানে একটা ইয়ে আছে যে ওরা হচ্ছে কোথাও গেলে তাড়াতাড়ি সবার সাথে ফ্রেন্ডশিপ করে ফেলে, বিশেষ করে হচ্ছে আমার বড় মেয়েটা সানা, ও যে কোনো জায়গায় গেলে এরকম মানে অচেনা মানুষ কোনো বাচ্চাদের পেলে ও এরকম ফ্রেন্ডশিপ করে ফেলে আর খেলাধুলা করে ওদের সাথে সবসময়। তো এই জিনিসটা ওর অনেক ভালো একটা দিক। তো দোয়া করবেন ওদের জন্য, সবাই ভালো থাকবেন। ছোট্ট ভিডিও আমি শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।